হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? স্বপ্নেবার ইউরোপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, নতুন আরও একটি ভিডিও মেক করলাম আপনাদের জন্য। যারা রোমানিয়াতে যাবেন ভাবছেন অথবা যারা অলমোস্ট ভিসা পেয়ে গেছেন, ভিডিওটি তাদের জন্য। প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করবেন না, হয়তো গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মিস হয়ে যাবে স্কিপ করলে। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, এবং যারা নতুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা ইউরোপ সম্পর্কিত যাবতীয় তথ্য আমি দিয়ে থাকি। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিউয়ার্স, যারা রোমানিয়াতে যাবেন ভাবছেন, সো যারা রোমানিয়াতে ফিউচার করতে চান, তাদের জন্য রোমানিয়া অবশ্যই একটি উপযোগী দেশ। কেননা রোমানিয়াতে টিআরপি বা পিআরপি খুব সহজেই পাওয়া যায়। আপনার রোমানিয়াতে যাওয়ার কয়েক দিনের ভেতরে কিন্তু আপনি টিআরপি পেয়ে যাবেন। আপনার যে কোম্পানি আছে সেই কোম্পানির সাথে আপনার যে কন্ট্রাক্ট অনুযায়ী আপনার কোম্পানি আপনাকে বিনামূল্যে একটি টিআরপি করে দেবে, এক বছরের মেয়াদি টিআরপি করে দেবে, যে টিআরপির মাধ্যমে আপনি দেশে আসতে পারেন, অথবা এই টিআরপির দিয়ে এবং আপনার কোম্পানি থেকে একটি পারমিশন লেটার নিয়ে আপনি ইউরোপের অন্যান্য দেশেও যেতে পারবেন। সো ভিউয়ার্স, রোমানিয়া আপনাদের জন্য অবশ্যই ফিউচার, কেননা সেখানে আপনি লং টার্ম স্টে করতে পারলে, আপনার কাজের অভিজ্ঞতা যদি ভালো থাকে তাহলে আপনি ভালো স্যালারিতে কাজ করতে পারবেন, এবং রোমানিয়াতে আপনি লং টার্ম স্টে করতে পারবেন। ভিউয়ার্স, আপনি টানা 5 বছর এই টিআরপি কার্ড রেনু করতে হবে, যেখানে বা যে কোম্পানিতে আপনি থাকেন না কেন, আপনাকে ইয়ারলি এটা চেঞ্জ করতে হবে। আপনার কোম্পানি অবশ্যই আপনাকে চেঞ্জ করে দিবে। তারপর হচ্ছে পিআর, পার্মানেন্ট রেসিডেন্স পারমিট, এটি কিন্তু একটি স্থায়ী কার্ড। এই কার্ডের মাধ্যমে আপনি রোমানিয়ার নাগরিকত্বের সুবিধা পাবেন। এই কার্ডের মাধ্যমে আপনি রোমানিয়ার একজন নাগরিক যা যা করতে পারবে বা যে সুবিধাগুলো বুক করতে পারে, আপনি কিন্তু সেম সুবিধাগুলো বুক করতে পারবেন। এখন আসি পিআর কীভাবে পাবেন বা কতদিনের ভেতরে পাবেন। ভিউয়ার্স, রোমানিয়াতে আপনি যাওয়ার টানা 5 বছর আপনি থাকতে হবে। যাওয়ার পর টানা 5 বছর কোনো ধরনের পুলিশি ঝামেলা কেস, তারপর সরকারের আইনের অবাধ্য হলে কিন্তু আপনি এই সুবিধা পাবেন না। আপনাকে অবশ্যই পুলিশি ঝামেলা থেকে মুক্ত থাকতে হবে, ঝামেলা পড়তে মানে পড়বেন না, এবং সরকারের যে আইন আছে বা যে নিয়মগুলো ল আছে সেটাকে আপনাকে অবশ্যই সেটা মেনে চলতে হবে। টানা 5 বছর আপনি এ ধরনের কার্যকলাপ থেকে যদি আপনি বেঁচে থাকেন, তাহলে আপনি অবশ্যই আবেদন করলে আপনার জন্য পিআর হয়ে যাবে খুব ইজিলি তাদের রুলস অনুযায়ী। পিআরের জন্য কী কী ডকুমেন্টস, কী কী প্রয়োজন হয়, সেটা অবশ্যই আপনার কোম্পানি বা আপনি নির্দিষ্ট একটি লয়ারের মাধ্যমে আপনি প্রসেসিংটা করবেন। যখন আপনি করবেন তখন লয়ারের সাথে কন্ট্যাক্ট করে আপনি সবগুলো জানতে পারবেন। সো ভিউয়ার্স, আরও একটি মাধ্যম হচ্ছে পিআর পাওয়ার, সেটা হচ্ছে কন্ট্রাক্ট ম্যারেজ। আপনি রোমানিয়ার কোনো অধিবাসী বা কোনো মেয়েকে যদি আপনি কন্ট্রাক্ট ম্যারেজ করেন, সো কন্ট্রাক্ট ম্যারেজের মাধ্যমে আপনি অবশ্যই খুব সহজেই পিআর পেয়ে যেতে পারেন। এটা 5 বছরের প্রয়োজন হবে না, 5 বছরের প্রয়োজন হবে না, খুব আর্লি আপনি পেয়ে যাবেন। আপনি কন্ট্রাক্ট ম্যারেজ করার পর ওই মেয়ের আপনাকে এই সুবিধা করে দেবে, এই প্রসেসিংটা করে দেবে। সো ভিউয়ার্স, আমি আমার দুটা ফ্রেন্ডের কাছ থেকে যে এক্সপিরিয়েন্সটা পেলাম, সো তারা দুজন না রোমানিয়ান মেয়েকে বিয়ে করে কন্ট্রাক্ট ম্যারেজ করে তারা কিন্তু এখন সুইডেনে চলে গেছে, তারা এখন সুইডেনে আছে। সো চাইলে আপনারা সেম সুযোগটা নিতে পারেন, কেননা রোমানিয়াতে অ্যাভেলেবেল কিন্তু এই সুযোগ সুবিধাটা রয়েছে, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। সেখানে আপনি নির্দিষ্ট একটি অ্যামাউন্ট তাদের দিতে হবে, তাদের নির্দিষ্ট একটি অ্যামাউন্ট, তাদের ডিমান্ডেবল, তারা যা ডিমান্ড করে, সো ওইটার উপর ডিপেন্ড করে আপনি একটি অ্যামাউন্ট তাদেরকে দিয়ে একটি কন্ট্রাক্ট ম্যারেজ করবেন, এবং সে মেয়ে আপনার জন্য লয়ারের সাথে আপনার জন্য কেস করবে, যাবতীয় প্রসেসিংটা সেই করে দেবে। সো এটা হচ্ছে আপনারা কীভাবে কন্ট্রাক্ট করবেন, এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। কিন্তু ভিউয়ার্স, আমি আরেকটা কথা বলতে চাই যে যারা রোমানিয়া যাবেন অবশ্যই আপনারা কোনো 2 নম্বরে চিন্তা করে যাবেন না, কেননা রোমানিয়া একটি বাংলাদেশিদের জন্য অপার সম্ভাবনাময় দেশ, অনেক ভিসা হচ্ছে,
এবং সেখানে আপনাদের ফিউচার আছে, আপনারা হুট করে চলে যাবেন না ইউরোপে। আপনারা লং টার্ম স্টে করতে পারলে রোমানিয়াতে আপনাদের ফিউচার কিন্তু ওয়েল আছে, সো এটা মাথায় রাখবেন। সো ভিউয়ার্স, আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করবেন, এবং আপনাদের রোমানে সম্পর্কিত যা কোনো তথ্য জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।